আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাহিরে দূরে এবং কাছে যারা আমাদের বক্তা টিভির সাথে সংযুক্ত রয়েছেন, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। প্রিয় দর্শক, কোরবানি আগত, এজন্য কোরবানির ইতিহাস, কোরবানির রহস্য আমাদের শিক্ষা নিয়ে আজকে আলোচনা করব। মেহরবানি করে ভিডিওর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। প্রিয় দর্শক, কোরবানি কি ও কেন? কুরবানি মূলত উর্দু শব্দ, বাংলায় ব্যবহৃত হয় ত্যাগ শব্দে, উর্দুতেও ত্যাগ শব্দ ব্যবহৃত হয়। আরবিতে আল্লাহ সুবহানাহু তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইজ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম তাকাব্বাল মিনাল আখর। এখানেও আল্লাহ সুবহানাহু তাআলা ত্যাগ শব্দ ব্যবহৃত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার সন্তানকে যেন জবাই করে। প্রশ্ন যাতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন না কেন, স্বপ্নে কেন দেখলেন? মুফাসসিরে কিরাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেন স্বপ্নে না দেখিয়ে, তাহলে তার সন্তানকে জবাই করে, কুরবানি দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করা প্রয়োজন হয়ে পড়ত। এই জন্য তিনি যখন জবাই করার জন্য মনস্থ করলেন, আল্লাহ পাক বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয় তারা আনুগত্য স্বীকার করেছে। দুই নম্বর কথা হচ্ছে, স্বপ্ন তিন প্রকার, স্বপ্ন খেয়ালি, স্বপ্নে মিনার রহমান, স্বপ্নে শয়তানি। ইবলিস শয়তান মানুষকে স্বপ্নে দেখায়, মানুষকে গুমরাহ করার জন্য, এটাকে বলা হয় স্বপ্নের শয়তানি। আর স্বপ্নে খেয়ালি হচ্ছে মানুষ যা ধারণা করে সারাদিন সেগুলি স্বপ্নে দেখে, এটাকে বলা হয় খেয়ালি। আর তৃতীয় প্রকারের স্বপ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে হয়তো তাকে হেদায়ত করার জন্য অথবা সতর্ক করার জন্য। নবীদের স্বপ্ন সম্পূর্ণ সত্য। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন তোমার প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব, কুরবানি করব, আল্লাহ পাকের নির্দেশ, এ ব্যাপারে তোমার কি মত? এখানে উদ্দেশ্য এই নয় যে সন্তান যদি রাজি হয়, খুশি হয়, রাজি হয় তাহলে কুরবানি করবেন, আর যদি রাজি না হন তাহলে কুরবানি করবেন না, এমনটি নয়। বরং তিনি যাচাই বাছাই করছেন যে আমার সন্তানের মত কি, তিনি কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে নিজেকে সারেন্ডার করেন না করেন না। সন্তান যখন বলল সাতাজ্জি দুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, যেমন বাপ তেমন সন্তান, সন্তান বলল আমি রাজি আছি, যখন সন্তানকে জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য যখন নিয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওনাদাইনাহু ইয়া ইব্রাহিম, যে তারা উভয় আত্মসমর্পণ করেছে। এখানে প্রশ্ন জাগে, আত্মসমর্পণ হলো কিভাবে? সন্তান তো জবাই হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মানুষের অন্তরকে দেখেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ পাকের নিকট কুরবানিকৃত পশু, রক্ত, গোশত, মাংস কোনো কিছুই পৌঁছে না, বরং আল্লাহ পাকের নিকট তার মনের অবস্থা, তাকওয়াটাই পৌঁছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান যেহেতু কুরবানিতে আল্লাহ পাকের মন সন্তুষ্ট করে ফেলেছে, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে ফেলেছে, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ সাদ্দাকাতার রুইয়া, স্বপ্নকে তারা বাস্তবায়িত করেছে, সত্যে পরিণত করেছে। এখানে বোঝার বিষয় হচ্ছে, আমরা কুরবানির দিন কুরবানি করলাম 50,000 টাকা দিয়ে, 1,00,000 টাকা দিয়ে, 2,00,000-5,00,000 টাকা দিয়ে গরু জবাই করলাম, উট জবাই করলাম, মহিষ জবাই করলাম, দুম্বা জবাই করলাম, কিন্তু কুরবানিও করলাম আবার গুনার কাজও ছাড়লাম না, কুরবানিও করলাম সুদও ছাড়লাম না, কুরবানিও করলাম সুদ ঘুষ, সমস্ত প্রকারের জিনা ব্যবিচার, সর্ব প্রকারের গুণা কুরবানিও করলাম, এবং মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র মতবাদের পিছনে দৌড়ালাম, কুরবানিও করলাম তাগুতকে প্রতিষ্ঠা করলাম, কুরবানিও করলাম, সর্ব প্রকারের গুণায়ের মধ্যে লিপ্ত রইলাম, তাহলে আসলে মূল কুরবানি তো আমাদের হলো না, হলো হলো কুরবানির খোলস। কুরবানির খোলস কি? যেমন একটা গাছের চারা, গাছের চারা তার যে শুকনা রয়েছে এটির মর্যাদা রয়েছে, এটির দাম রয়েছে, কিন্তু যদি শুধু গাছের চারার উপরের যে চুকলা সেটি যদি থাকে, আর যদি গাছের চারাটা না থাকে, এই খোলস দিয়ে কি লাভ? ঠিক তদ্রূপ কুরবানি আমরা করলাম, কুরবানির খোলস যদি আমরা শুধুমাত্র করি তাহলে কি লাভ? কুরবানির থেকে শিক্ষা অর্জন করতে হবে। সব থেকে বড় শিক্ষা হচ্ছে কুরবানি করার দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা, গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমল বেশি বেশি করা। কুরবানি করার জন্য এখানে সর্বপ্রথম যে বিষয়টি আমি আপনাদের সম্মুখে আরজ করতে চাই সেটি হচ্ছে, কুরবানির বিষয়টি যদি 1,00,000-2,00,000-5,00,000 টাকা দিয়ে আমি কুরবানি করলাম, গরু একটির জায়গায় 2টি 5টি জবাই করে মানুষদেরকে খাওয়ালাম, যদি নিয়তটা যদি হয় মানুষদেরকে দেখানো,
লোভ দেখানো, তাহলে আমার একটি কেন দুটি পাঁচটি গরু যাই আমি কোরবানি করলাম সবকিছু বিফল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম যে করণীয় সেটি হচ্ছে নিয়তকে সহি করা। এবার আসুন, সর্বপ্রথম কোরবানি ফরজ না ওয়াজিব না সুন্নত, এক নম্বর প্রশ্ন। কোরবানিটি হচ্ছে ওয়াজিব। দুই নম্বর প্রশ্ন হচ্ছে এটি কার কার উপর ওয়াজিব। জাকাত যাদের উপরে ফরজ হয় কোরবানিও তাদের উপরে ওয়াজিব। কোরবানির শর্ত হচ্ছে কোরবানির যে তিনটি দিন রয়েছে অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12, এই তিন দিন যাদের নিকট জাকাত ফরজ হওয়া পরিমাণ মাল কোরবানির এই তিন দিনে থাকে তাদের নিকটই কোরবানি করা ওয়াজিব। তিন নম্বর প্রশ্ন হচ্ছে কয়টি পশু দিতে হবে। একটি দিলেও যথেষ্ট, একটি কোরবানি একটি পশু যদি কেউ কোরবানি করে যথেষ্ট। হ্যাঁ, তবে যদি কেউ দুটি তিনটি পাঁচটি গরু জবাই করে মানুষকে খাওয়াতে চায় সেটা ভিন্ন কথা, সব পাবে। চার নম্বর প্রশ্ন হচ্ছে কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে তিন দিন পর্যন্ত কোরবানি করা যায়। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কোন সময় জবহ করবে। উত্তর হচ্ছে যেই এলাকায় আমরা নামাজ পড়ি সেই এলাকায় নামাজের পরে জবাই করতে হবে। ছয় নম্বর প্রশ্ন কোন পশু কোরবানিতে জবাই করা যায়। বড় হচ্ছে তিনটি পশু, ছোট হচ্ছে তিনটি পশু জবাই করা যায়। ছয় নম্বর উত্তর, বড় পশুর মধ্যে হচ্ছে গরু, উট, মহিষ, আর ছোট তিনটি পশুর মধ্যে হচ্ছে দুম্বা, ভেড়া, ছাগল। সাত নম্বর প্রশ্ন, গাভী ষাঁড় উভয় দিতে পারবে কিনা। সাত নম্বর প্রশ্ন হচ্ছে পুরুষ গরু হোক বা মহিলা গরু হোক, অর্থাৎ গাভী অথবা ষাঁড় উভয়টা কি দেওয়া যায়। হ্যাঁ, উত্তর হচ্ছে গাভী হোক বা ষাঁড় হোক উভয় কোরবানি দেওয়া যায়। আট নম্বর প্রশ্ন হচ্ছে বয়স কত। উট হচ্ছে বয়স লাগবে 5 বছর, গাভী গরু বয়স অন্তত 2 বছর, আর ছাগল অন্তত 1 বছর। যদি 6 মাস 7 মাসের একটি ছাগলের বাচ্চা যদি দেখতে দেখা যায় 1 বছরের মতো বড়, সেটি দিয়েও হবে। নয় নম্বর প্রশ্ন, দাঁত দেখে বয়স নির্ণয় করা কেমন। যারা বিশেষজ্ঞ দাঁত দেখে বুঝে যেটির বয়স কত সেভাবেও বয়স নির্ণয় করা যায়, কোনো অসুবিধা নেই। দশ নম্বর প্রশ্ন, ত্রুটিযুক্ত পশু দিয়ে কি কোরবানি হবে। না, উত্তর হচ্ছে না। ত্রুটিযুক্ত অর্থাৎ আপনার কোরবানি পশুর একটি পা ভাঙা অথবা শিং গোড়া থেকে ভাঙা অথবা একটি কান নেই অথবা একটি চোখ নষ্ট, একেবারে সম্পূর্ণ নষ্ট, এগুলো হচ্ছে ত্রুটিযুক্ত পশু, এগুলো দ্বারা কোরবানি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরবানির শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, সমস্ত গুনাহ থেকে বর্জন করার তৌফিক দান করুক, কোরবানিটা সহি যেন সহি শব্দভাবে যেন আমরা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।